আপনি কি জানেন কোন গ্রুপের রক্ত শরীরে থাকলে স্ট্রোকের আশঙ্কা সবচেয়ে বেশি থাকে? ক্রিকেটাররা খেলার সময় চুইংগাম খায় কেন? কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে? শরীরে কোন অ্যাসিড বেড়ে গেলে প্রস্রাবের সঙ্গে রক্ত আসে? এমনই সব অজানা প্রশ্নের জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথম প্রশ্ন, দাঁড়িয়ে পানি পান করলে মানুষের শরীরে কোন অঙ্গের ক্ষতি হয়? অপশন হার্ট, ফুসফুস, কিডনি নাকি লিভার? সঠিক উত্তরটি হবে কিডনির ক্ষতি হয়। দেখে নেব বন্ধুরা পরের প্রশ্নটি, শরীরে কোন অ্যাসিড বেড়ে গেলে প্রস্রাবের সঙ্গে রক্ত আসে? অপশন অ্যামাইনো অ্যাসিড, ইউরিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড নাকি অ্যাসকোরিক অ্যাসিড? সঠিক উত্তরটি হবে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে। কোন খাবার খেলে অ্যালার্জি কমে? অপশন ঘি, শসা, লেবু নাকি পেঁপে? সঠিক উত্তরটি হবে লেবু খেলে। কি খেলে মুখের দুর্গন্ধ দূর হয়? অপশন লেবু, ডালিম, মধু নাকি আমলকি? সঠিক উত্তরটি হবে ডালিম। বলতো বন্ধুরা, আমাদের শরীরের কোন অঙ্গ কখনো আরাম করে না? অপশন লিভার, হৃৎপিণ্ড, দাঁত নাকি চোখ? সঠিক উত্তরটি হবে হৃৎপিণ্ড। আপনারা কি জানেন মানুষের চোখ পুরোপুরি বিকশিত হতে কত সময় লাগে? অপশন 15 বছর, 14 বছর, 13 বছর নাকি 12 বছর? সঠিক উত্তরটি হবে 13 বছর। কোন সবজি দ্রুত ওজন কমাতে সাহায্য করে? অপশন আলু, পটল, বেগুন নাকি করলা? সঠিক উত্তরটি হবে আলু। একাধিক গবেষণায় দেখা গেছে যে সিদ্ধ ঠান্ডা আলুতে উচ্চ পরিমাণে প্রতিরোধ সম্পন্ন স্টার্চ তৈরি হয়। আলু মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং শরীরে অতিরিক্ত চর্বি কমানোর পাশাপাশি অন্যান্য উপায়ে স্বাস্থ্যের জন্য উপকারী। সিদ্ধ আলুতে মিষ্টি আলুর সমান ক্যালোরি থাকে, যা দ্রুত ওজন কমাতে অনেক সাহায্য করে। কোন পাখির মস্তিষ্কের চেয়ে চোখ বড় হয়? অপশন টিয়া পাখি, বাদুর, মুরগি নাকি উট পাখি? সঠিক উত্তরটি হবে উট পাখি। কোন প্রাণীর দুধ পান করলে মস্তিষ্ক সতেজ থাকে? অপশন মহিষ, উট, গরু নাকি ছাগল? সঠিক উত্তরটি হবে গরুর দুধ পান করলে। বলুন তো ক্রিকেটাররা খেলার সময় চুইংগাম খায় কেন? মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর জন্য এবং চাপ কমানোর জন্য। সকালে দাঁত মাজার আগে জল খেলে কোন বড় রোগ হয় না? অপশন উচ্চ রক্তচাপ, আলসার, জন্ডিস নাকি হৃদরোগ? সঠিক উত্তরটি হবে উচ্চ রক্তচাপ। কোন ফল খেলে হাড় মজবুত হয়? অপশন জাম, কাঁঠাল, লিচু নাকি পানি ফল? সঠিক উত্তরটি হবে জাম খেলে। অতিরিক্ত ফ্রিজের ঠান্ডা জল খেলে কোন রোগ হতে পারে? অপশন কলেরা,
নিউমোনিয়া, হৃদরোগ নাকি হাঁপানি? সঠিক উত্তরটি হবে হৃদরোগ। ব্রেন তার মধ্যে জমা ময়লা দিনের কোন সময়টাতে পরিষ্কার করে? অপশন, খাওয়ার সময়, ঘুমের সময়, বিশ্রামের সময় নাকি হাঁটার সময়? সঠিক উত্তরটি হবে ঘুমের সময়। কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে? অপশন, আপেল, ডালিম, আনারস নাকি আঙ্গুর? সঠিক উত্তরটি হবে ডালিম খেলে। ডালিম খেলে ব্লাড সার্কুলেশন স্বাভাবিক থাকে, যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করে। দুপুরে খাবার আগে বা পরে ডালিমের শরবত খেলে মস্তিষ্ক স্বাভাবিক থাকে এবং স্মৃতিশক্তি বাড়ে। কোন গ্রুপের রক্ত শরীরে থাকলে স্ট্রোকের আশঙ্কা সবচেয়ে বেশি থাকে? অপশন, এ গ্রুপ, বি গ্রুপ, এবি গ্রুপ নাকি ও গ্রুপ? সঠিক উত্তরটি হবে এ গ্রুপের রক্ত। তরমুজের বিচি খেলে কোন অঙ্গের কার্যকারিতা বৃদ্ধি পায়? অপশন, হার্ট, কিডনি, যকৃৎ নাকি ফুসফুস? সঠিক উত্তরটি হবে হার্টের। কোন মাছ ছেলে হয়ে জন্মায় পরে আস্তে আস্তে মেয়ে হয়ে যায়? অপশন, চিতল, চিংড়ি, হাঙ্গর নাকি তিমি? চিংড়ি মাছ। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।